ভারত আর ইংল্যান্ডর সেমি ফাইনেলের এটা সকল সাজু হয়েছে। গতি ভারত ইংল্যান্ডর হেড টু হেড ভারত আর ইংল্যান্ডে এটালেক কেবার টি টুয়েন্টির মুখামুখি হয়েছে। এবার সাবল বিচার ভারতের ট্রেক রেকর্ড কেন ইংলিশ দলটির সুতরাং এবার দেখাবল বিচার ভারত আর ইংল্যান্ডর হেড টু হেড এবার চাও টোটেল টি টুয়েন্টি ম্যাচেস ভারত আর ইংল্যান্ডর এটালেক ভারত আর ইংল্যান্ডে বাইশখন ম্যাচত অবতীর্ণ হয়েছে টি টুয়েন্টি, যার ভিতর ভারতে বারোখন ম্যাচত জয়লাভ করেছে আর ইংল্যান্ডে জয়লাভ করেছে দশখন ম্যাচত। এয়া হয়েছে সামগ্রিকভাবে টি টুয়েন্টি ইতিহাস। ভারত আর ইংল্যান্ড বাইশ বারের মুখামুখি, বাইশ বারের ভিতর বারোবার ভারতে জয়লাভ করেছে, দশবার ইংল্যান্ডে জয়লাভ করেছে। ইয়ার পিছত আহিল টি টুয়েন্টি, টি টুয়েন্টি বিশ্বকাপত কেবার মুখামুখি হয়েছে দল। ইয়ার পাছত চাও এয়া হয়েছে টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচেস। এতালেক তিনিখন ম্যাচত অবতীর্ণ হয়েছে ভারত আর ইংল্যান্ড টি টুয়েন্টি ওয়ার্ল্ড কাপত 2007, 2009 আর 2012 সনত, যত দুবার ভারত জয়ী হয়েছে আর এবার ভারত পরাস্ত হবলগিয়া হয়েছে ইংল্যান্ডের ইংলিশ বাহিনীর সুতরাং। গতি 2007, 2009 আর 2012 কথা আমার সকলের মনত আছে। টি টুয়েন্টি বিশ্বকাপত এতিয়া চতুর্থবারের বাবে এই দুইটা দল মুখামুখি হব। এইখানে আপনার উল্লেখ করলে বিচার যে 2007 সনত দক্ষিণ আফ্রিকাত অনুষ্ঠিত অভিষেক টি টুয়েন্টি বিশ্বকাপত একুশ সংখ্যক ম্যাচত মুখামুখি হয়েছিল ভারত আর ইংল্যান্ড। 2007 সনের উনিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচখনত ভারতে প্রথমে ব্যাটিং করে চারি উইকেটত সংগ্রহ করেছিল 218 রান আর 219 রানের লক্ষ্য আগত লৈ ইংল্যান্ডে নির্ধারিত ওভারত ছয় উইকেট হেরুয়াই 200 রান সংগ্রহ করবলে সক্ষম হয়েছিল, যার ফলস্বরূপে 18 রানত জয়লাভ করেছিল টিম ইন্ডিয়ায়। এইখানে উল্লেখযোগ্য যে এইখন ম্যাচতেই ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ট ব্রডর এটা ওভারত ছটা সিক্সার কোবাইছিল যুবরাজ সিঙে। তারপর 2009 এনকাউন্টার টি টুয়েন্টি বিশ্বকাপত দ্বিতীয়বারের মুখামুখি হয়েছিল ভারত ইংল্যান্ড। সেই বছর 14 জুনত ইংল্যান্ডের লর্ডস খেলপথারত অনুষ্ঠিত ম্যাচখনত ইংল্যান্ডে ভারতক তিনি রানত পরাস্ত করবলে সক্ষম হয়েছিল। 2009 সনের টি টুয়েন্টি বিশ্বকাপর এই বিশ সংখ্যক ম্যাচখনত প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডে সাত উইকেটত 153 রান সংগ্রহ করেছিল, কিন্তু ভারতে বিশ ওভারত মাত্র 150 রানহে করবলে সক্ষম হয়। আর তার পাছর এনকাউন্টার 2012 সন আয়োজক দেখাছিল শ্রীলঙ্কা, টি টুয়েন্টিত পুনর্বার মুখামুখি হল ভারত আর ইংল্যান্ড। 2012 সনের 23 সেপ্টেম্বরত ইংল্যান্ডে ইংল্যান্ডক ভারতে 90 রানত শোচনীয়ভাবে পরাস্ত করবলে সক্ষম হয়েছিল। ম্যাচখনত প্রথমে ব্যাটিং করে চারিটা উইকেট হেরুয়াই ভারতে সংগ্রহ করেছিল 174 রান, কিন্তু ইংল্যান্ডে 14 ওভারতেই 80 রানত অল আউট হয়েছিল সেই ম্যাচখনত। টিম ইন্ডিয়ার স্পিনার হরভজন সিঙে সেই খেলখনত মাত্র 12 রান খরচ করে চারিটা উইকেট দখল করে ইংল্যান্ডের ককাল ভাঙি পেলাইছিল। গতি এয়া আসে ভারত আর ইংল্যান্ডের এতালেক যনকাউন্টার যখামুখি। আগন্তুক দিনত নিশ্চয় লক্ষণীয় হব যে এই রেকর্ডটি অটুট থাকে নে নাথাকে, অহা বৃহস্পতিবারের সকলে অপেক্ষা করব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।